পাঁচ পড়ি হাসপাতাল হ্যাঁ আপনি নিয়ে যান আমি ডাক্তার দোকানে বলছি আপনাকে জ্বর যেখানে আছে সেখানে ধরবে হাওড়া ডিস্ট্রিক্ট তো রেড জোনের মধ্যে আছে, মানুষের মধ্যে একটা বিরাট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্ক থেকে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতগুলোতে তো কোথাও কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি, পৌরসভাগুলোতে সব জায়গায় এইগুলো কাজগুলো চলছে। পঞ্চায়েতগতভাবে হুগলি জেলার মধ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত যেটা আমরা ডোর টু ডোর ঘুরে প্রত্যেকটি মেম্বারকে আমরা থার্মাল স্ক্রিনিং করে দেখে নিচ্ছি যে কারো কাশি জ্বর আছে কি না, কারো জ্বর যদি থাকে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাচ্ছি। এই যে আপনি দেখলেন একটা ভদ্রমহিলার জ্বর ছিল, ওনাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিলাম। এই একটা কাজ করছি যাতে আমরা স্ক্রিন আউট করতে পারি যে কাদের শরীরটাতে কোথায় কী প্রবলেম আছে না প্রবলেম আছে। সরকারিভাবে যে আমাদের ব্যবস্থা আছে, হসপিটাল আছে, অন্য যেগুলো আছে সেটা লোককে পাইয়ে দিয়ে মানুষের একটা বিশ্বাস যেটা কোথায় হারাচ্ছে সেটাকে আবার অর্জন করার জন্য আমরা একটা প্রচেষ্টা। আজকে কতজনকে করবেন? আমরা ডোর টু ডোরই করার কথা, এখানে কোনো পেশা নেই। আমার কানহাইপুরে প্রায় 44,000 ভোটার আছে, 45,000 পপুলেশনও এখানেকার যে কোনোভাবে 56,000 থেকে 60,000-এর মধ্যে আছে। আমরা একটা লোককেও কিন্তু লেফট আউট করব না, প্রত্যেকটা মানুষকে আগামী 10 দিনের মধ্যে আমাদের এটা একটা চেষ্টা যাতে আমরা 10 দিনের মধ্যে পুরো কানহাইপুরটাকে আমাদের যে সিস্টেম আছে তার মধ্যে রাখতে পারি। যে আজকে দিনে আজকে এই সময় আমরা যে মেপে ছিলাম তার জ্বর কত ছিল, তার কোথা শারীরিক কী ব্যবস্থা ছিল না ছিল, এটাকে আমরা করতে লিপিবদ্ধ করে রাখছি। একদম আমরা লিপিবদ্ধ করে আমাদের এটার সঙ্গে দুটো জিনিস সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আমাদের পপুলেশন কাউন্টিং হয়ে যাচ্ছে, হাউস হোল্ডিং কাউন্টিং হয়ে যাচ্ছে, একসঙ্গে কটা এজেন্ডা নিয়ে আমরা কিন্তু এগিয়েছি। আর আমরা চেষ্টা করছি যে কানহাইপুরকে একটা অন্যতম পঞ্চায়েত হিসাবে স্থাপিত করতে পারি, সেটাই একটা ছোট্ট করে প্রয়াস। শঙ্কর।